মোদি চাচা আজকে তুমি কোন কাহানিটা শোনাবে তোমার মুখ থেকে যতক্ষণ না আমরা কাহানি শুনি এই গরমে গাছের নিচে বসে বসে ততক্ষণ আমাদের পেটের ভাত হজম হয় না তুমি আজকে কোন কাহানিটা শোনাবে মোদি চাচা আলম ভাই আমি তো জানি যতক্ষণ না তোমাদের আমি একটা ভালো গল্প কাহিনী শোনাবো ততক্ষণ তোমরাও এখান থেকে যাবে না না আমাকেও ছাড়বে তোমরা আমি তো ভালোই জানি তোমাদের আজকে আমি একটা ভালো গল্প শোনাবো চালাক বাঁদর আর একটা কুমিরের গল্প শোনাবো আচ্ছা হাসিনা বাবু তুমি আজকে বাড়ি থেকে চা নিয়ে আসোনি আরে চা করে নিয়ে কি নিয়ে আসনি কেন আজকে তুমি মোদিজি আমি চা করে নিয়ে আসতাম কিন্তু আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্যে চা করে নিয়ে আসা হয়নি আমি তো জানি গল্প কাহানি শুনতে শুনতে চা খেলে অনেক মজা লাগে আরে মোদিজি তুমি চায়ের পিছনেই সময় নষ্ট করবে না বাঁদরের কাহানি কুমিরের কাহানি শোনাবে আমাদের হাসিনা বাবু তুমি গ্যাসের বাহানা করে আজকে চা নিয়ে আসো ঠিক আছে কোনো সমস্যা নেই চলো তাহলে তোমাদের আমি গল্প কাহানি বলা শুরু করি এক জঙ্গলে অনেক পাখি কুমির বানর মিলেমিশে বাস করত আর জঙ্গলের মধ্যেখানে ছিল একটা বড় পুকুর আরে মোদি চাচা সব জঙ্গলে একটা না একটা পুকুর থাকে এটা কোনো নতুন কথা নাকি কাদের ভাই তুমি যদি মধ্যেখানে কথা বলো তাহলে আমি গল্প বলা এখানেই শেষ করব এবার শোনো তাহলে আর ওই পুকুরে একটা বড় খুব ভয়ানক কুমির বাস করতো খুব ভয়ানক কুমির মোদি চাচা তুমি এবার বলবা আমিও কাদের ভাইয়ের মতো মধ্যেখানে কথা বলছি আচ্ছা এটা বলো তুমি তুমি বললে কুমির অনেক ভয়ানক আরে কুমির তো ভয়ানক হয় কুমির আবার ভালো হয় নাকি মোদিজি আমি সাকিব ভাইয়ের কথায় একমত ডিপজল ভাই তুমিও সাকিব ভাইয়ের মতো কথা বলছো এবার শোনো তাহলে গল্প আর ওই পুকুরে যে কুমিরটা ছিল ওই কুমিরটা খুব বদমাস ছিল পশুদের পাখিদের খুব পরশানি করতো আর ওই জঙ্গলে একটা খুব চালাক বাঁদরও বাস করতো মোদিজি একটা কথা বলো তুমি এই বাঁদরগুলা এত চালাক হয় কেন বাঁদর খুব চালাক হয় বলো ঠিক আছে হাসিনা বাবু তাহলে আমি বাঁদরকে জিজ্ঞেস করে আসব। বাদর এত কেন চালাক হয় আরে তোমরা গল্প বলতে দিবে আমাকে না মধ্যেখানে শুধু কথা বলে যাবে তোমরা দি চাচা তুমি গল্প বলা এখানেই শেষ করো এরা তোমাকে গল্প বলতেই দিবে না মধ্যেখানে সবসময় পা ভরে দিচ্ছে এরা কথা বলতেই দিচ্ছে না তোমাকে আমি এক সময় যাব তোমার বাড়ি আর তোমার মুখ থেকে গল্প কাহিনী শুনে আসবো আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব